আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি তৈরি করব ফালুদা। তো এটা আমি কিভাবে তৈরি করেছি তা আপনারা দেখতে পারেন। তো আমি প্রথমে কিছু সাবুদানাকে সিদ্ধ করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এটা অবশ্যই ঠান্ডা হওয়ার পরে, আলাদা করে দুধ জাল করে রেখেছিলাম, ঠান্ডা দুধ সেটা দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে নিচ্ছে। আপনারা চাইলে দুধটাকে জাল করে ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে ঠান্ডা করে নিতে পারেন। এরপরে আমি নুডলস সিদ্ধ করে নিয়েছি কিছু, এগুলো ওটার মধ্যে দেওয়ার জন্য। তো এরপরে একটি প্লেটে আমি পরিমাণ মতো সাবুদানা নিয়ে নিয়েছি এবং নুডলস নিয়েছি, কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি। ফ্রুটসগুলোকে আমি ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি কলা এবং দিয়ে দিচ্ছি খেজুর এবং সাথে দিয়ে দিচ্ছি ড্রাগন ফল এবং আরও কিছু ডালিম দিয়ে আমি এটাকে আর একটু ডেকোরেট করছি, যাতে করে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে এবং এটার মধ্যে যাতে সমস্ত ধরনের পুষ্টি থাকে। এখন আমি একটা বড় পাত্রে আবারও ঢেলে নিলাম। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছে, যাতে করে ফলমূলগুলো ভালোভাবে সব সাবুদানার সাথে লেগে থাকে এবং এটা অনেক টেস্টি হয়েছিল খেতে। এটি খুব সুস্বাদু এবং সুস্বাস্থ্যকর। এই খাবারটা প্রতিদিন সকালে খাবার পরে 11টার দিকে আপনারা খেতে পারেন।